এই দুষ্টু, তুমি দুষ্টু, তুমি আমার কাছে অভিনয় করবে? তুমি কেন আমায় ছেড়ে চলে যাচ্ছিলে? তুমি তো আমার ছেড়ে চলে যাচ্ছিলে, তুমি তো ছেড়ে যাচ্ছি। সত্যি তুমি আমাকে ভালোবাসছো? বাসি গো। যদি ভালোবেসে থাকো না, এসি কি স্বয়ং কৃষ্ণের কাছে আমরা মালা চাইবো। তাই বুঝছি, যদি স্বয়ং কৃষ্ণ আমাদের মালা দেয় সরজে থেকে, ওই মালা বদল করে আমরা মালার জেলে বন্দি হয়ে যাবো। তাই হ্যাঁ, সত্যি সত্যি বলছি। কোনোদিন ধোকা দিয়ে চলে যাবে না? না, আমি কথা দিলাম। কথা দিলে? বেশ, আমি কথা দিলাম। হে কৃষ্ণ, হে স্বয়ং কৃষ্ণ, আজ আমি পদ্ম পুরাণে যদি পুত্রিত আমি বেহুলাকে ভালোবাসে থাকি, বেহুলা সত্যি যদি আমাকে ভালোবাসে থাকে, একটিবার একটিবার তোমরা স্বর্গের থেকে মালা পাঠিয়ে দাও। সেই মালার জেলা আজ আমরা বন্দি হব, সেই মালার জেলা আজ আমরা বন্দি। দেখো কুমার, তা কি দেখো, আমাদের ভালোবাসা সার্থক হয়েছে সত্যি। আচ্ছা উপায়রা, কৃষ্ণ অনেক কষ্ট পেয়েছি, সবাই মিলে একটু সংকেত ধ্বনি উলুধ্বনি করো। অনেক কষ্ট পেয়েছি। কি হলো? আচ্ছা পড়িয়ে দেব। ভালো পাশারে মালা, ভালো পাশারে মালা, একটিবার এই মালা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, আমার ছাড়া কাউকে বিবাহ করবেন। কথা দিলাম, তোমার ছুঁয়ে কথা দিলাম, তোমার ছাড়া কোনোদিন যদি বিয়ে করি, তোমার ছাড়া কাউকে বিয়ে করবো না গো। সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি। ওরে নয়া বাজার সাঙ্গ করে আমি চলে যাব, নয়া বাজারে সাঙ্গ আমি চলে যাব, নয়া বাজার সাঙ্গ করে পুতুলে কিনে নিয়ে বেহুলা, পুতুলে কিনে নিয়ে বেহুলা, চলে দিদির সাথে গো।
দায়িত্ব সরকার সত্যিবার তারা করেছে সরকার পুত্র লক্ষ্মী মোর পথ থেকে ফিরে এসেছে সরকার হ্যাঁ মহারাজ লক্ষ্মী যা ফিরে এসেছে মহারাজ বেশ আমি তাহলে একটি ঘটককে পাঠিয়ে দিই একটি সুপাত্রীর সন্ধানে সরকার মহারাজ লক্ষ্মীকে বিপদ আর আগে আমার যে কি বাসনা আছে সরকার তোমার মনে আবার কি বাসনা জাগিয়েছে বলো ওই লক্ষ্মীকে বিপদ আর আগে সাতাল পর্বতে করতে হবে নি কুদলো আর বাসন সরকার সবাই বলে গাড়ি হলে তুমি বুদ্ধিমতী এই কথাটুকু বলার আগে তুমি ভেবে দেখেছো সবাই আমাকে প্রশ্ন করতে পারে আমার একমাত্র পুত্র পুত্র বধূ ওই সন্তালি পর্বতে লইহরে বাসের ঘরে বাসের সজ্জায় যাবে কেন নিশু পাতকালে হেরিয়াছি স্বপন বাসর ঘর হইবে সর্বে ডজসা তাই লক্ষ্মীরে আর হারাতে চাই না আমার একমাত্র লক্ষ্মীকে ওই সন্তালি পর্বতে লোক বাসর ঘর নির্মাণ করি তারপর আমার লক্ষ্মীকে বিবাহ দিতে চাই মহারাজ ও বুঝিয়াছি তোমার এই চ্যাংমুড়ি দিয়ে ভয় চাই না বেশ আমি তোমার কথা মতো সেই দেব শিল্পী বিশ্বকর্মা দ্বারা সন্তালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করি তুমি এখন এসো এসো এই কি আছিস এই মুহূর্তে বিশ্বকর্মাকে আনয়ন করো মহারাজ আমাকে ডেকেছেন মহারাজ আমি তোমাকে ডেকেছি বিশ্বকর্মা কেন মহারাজ আমি তোমাকে এই জন্য ডেকেছি আমার একমাত্র পুত্র লক্ষ্মীর বিবাহ তাই তোমাকে সেই সন্তালি পর্বত সুন্দর সুরক্ষিত লোহির বাসর ঘর নির্মাণ করেছে সম্ভব মহারাজ মহারাজ নিখুল আর বাসর ঘর নির্মাণ করা আমার পক্ষে যে অসম্ভব বিশ্বকর্মা তুমি যে দেব শিল্পী তাই তোমাকে নির্মাণ করতে হবে সেই সন্তালি পর্বতের লোহির বাসর ঘর বিশ্বকর্মা অবরদারে ঘটালে আদি সাহদা ঘর দাই ঘটালে সাহদা ঘর কেমন করে বলব মহারাজ বরদাই ঘটালে সাহদা ঘর বরদাই ঘটালে সাহদা ঘর কেমন বাঁধব বল লহরা বাসর ঘর আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি তোমাকে আনয়ন করেছি সেই সন্তালি পর্বত লোহের বাসর ঘর তোমাকেই নির্মাণ করতে হবে মহারাজ বাসর ঘর নির্মাণ করতে গেলে অনেক লোহের প্রয়োজন আছে মহারাজ বিশ্বকর্মা সময় মতো আমি লক্ষ্য লৌহ পাঠিয়ে দেবো তুমি এখন এসো বেশ মহারাজ আমি তাহলে আসি মহারাজ যাওয়ার সময় একটি কথা তোমাকে স্মরণ করে দিই সেই সন্তালি পর্বত লইয়ের বাসর ঘরটি তুমি এমনভাবে নির্মাণ করবে সেই বাসরের চতুর্দিকে সমস্ত দেবদেবীর নামে ছবি অঙ্কিত করা থাকবে আমার কথা মতো থাকিবে না নাতো মনের শরণম মহারাজ আমি তাহলে আসি মহারাজ আসি দাঁড়াও বিশ্বকর্মা যাওয়ার সময় আরেকটি কথা তোমাকে স্মরণ করে দিই সেই সন্তালি পর্বত লোহের বাসর ঘর তুমি এমন ভাবে নির্মাণ করবে সেই বাসর মাঝারে পিপিলিকে কেন বায়ু পর্যন্ত প্রবেশ করতে পারবে না মহারাজ মনে থাকবে মহারাজ আমি সেই ভেবেই বাসর ঘর নির্মাণ করব বেশ তাহলে আমি আসি মহারাজ এসো বিশ্বকর্মা মহারাজের কথা মতো একটি বাসর ঘর নির্মাণ করতে হবে তবে সে সাহাতালি পর্বতে কিন্তু আমার একা দ্বারা তো সম্ভব নয় আমার পুত্র বেলিসমকে আমার সঙ্গে নিয়ে যাব কিন্তু তাকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না নানা বোধহয় খেলা করতে গিয়েছে আমি ডেকে নিয়ে যাব সেই সাহাতালি পর্বতে বলে ভাই কেমন আছিস বল ভালো তো আমার গুলি খেলা খুব সুন্দর হচ্ছে আজকে আমি খেলবো না তোদের সাথে খুব মনে একটা বড় ধরনের ইচ্ছা আছে জানিস তো খুব ইচ্ছা হচ্ছে আমি বিয়ে করব তাই আজকে মনস্থির করে নিয়েছি বাড়িতে গিয়ে আমার বাবার কাছে গিয়ে বলবো আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে বিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে